সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা, আমরা ইতিমধ্যেই একটি বছর প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। এই অবস্থায় পাঠ কার্যক্রম পরিচালনা সরকারের নির্দেশে আমরা অনলাইন ক্লাস ব্যবস্থা ভিতরেই আছি। এখন নিশ্চয়ই তোমরা এই পাঠ্যক্রম কার্যাবলীতে অবশ্যই অংশগ্রহণ করছো। তো আমরা এ পর্যায়ে আমার পরিচয়টা দিয়ে আমি আমি বিলুদল মণ্ডল, সিনিয়র শিক্ষক, চাইচাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ক্লাস আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের দ্বিতীয় প্রবন্ধ ভাবকাজ, এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। তো প্রবন্ধ আলোচনা করার আগে আমি আমার নিজস্ব যে পদ্ধতিতে পাঠদান করি সেটা হলো, প্রথমে পাঠ প্রস্তুতি এবং লেখক প্রস্তুতি। এটা অবশ্যই আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে খুব বোঝানোর চেষ্টা করি এবং বুঝাই আর কি। তো সেই হিসাবে আমি প্রথমে এই পাঠ পরিস্থিতিটাই দেখব। ভাব ও কাজের পার্থক্য অনেক। ভাব আর কাজ, এর পার্থক্যটা তো অনেক। আমরা পাঠ পরিস্থিতি অল্প পরিসরে জানবো, তারপরে মূল পাঠা যেহেতু অবশ্যই জানবো। আমার সঙ্গে লিখছি ভাব ও কাজ। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মত কিছু অর্জন করা যায় না। মানুষকে কাজে উদ্বুদ্ধ করতে গেলে অবশ্যই ভাবের দরকার, কিন্তু শুধু ভাব দিয়েই আবার কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। তার জন্য কর্মশক্তি ও সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্প্রিয়া ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটি লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর উপর জোর দিয়েছেন। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। তার মানে দেশের উন্নতি করতে গেলে, একটা জাতির উন্নতি করতে গেলে, একটা জাতির মুক্তির জন্যে, মানুষের কল্যাণের জন্যে ভাবের দরকার, কিন্তু তার সঙ্গে বাস্তবধর্মী কর্ম থাকতে হবে। আমি মাঠে কাজ করবো, প্যান্ট শার্ট পরে যেতে পারবো না, তাই না? তাহলে আমাকে কৃষকের বেশ নিতে হবে, এইটা হলো ভাব। আর যে কাজটা করছি এটা হলো কাজ। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, যেটা আমাদের গ্রাম বাংলার একটা সাধারণ দৃশ্য। আমি মাঠে কাজ করতে গেলে নিশ্চয়ই এই যে পোশাকে আমি এখন শ্রেণীকক্ষে আসি, এই পোশাকে মাঠে যেতে পারবো না, তাই না? তাহলে আমাকে শ্রেণীকক্ষে আসতে গেলে অবশ্যই শ্রেণীকক্ষ উপযোগী ভাবটা ধারণ করতে হবে, আর মাঠে যেতে গেলে অবশ্যই মাঠের ভাবটা নিতে হবে। তা না হলে আমি কোথাও আমার মানসিক যে একটা উদ্যম সেটা আসবে না এবং কাজের গতি পাব না। এই অবস্থায় ভাবের যেমন প্রয়োজন আছে, কাজের উদ্যোগটা নিতে গেলে আমাকে ভাব দিতেই হবে, তাই না? তো আগে মত উদ্দেশ্য রাখতে হবে, তারপরে ভাব। এইটা হলো কবি এখানে দেখাতে চাইছেন। এবার আসছে আমি লেখক পরিস্থিতি। এই ভাব ও কাজের লেখক কাজী নজরুল ইসলাম। আমরা এই লেখক সম্পর্কে এখন জানব। এই লেখকের জন্ম, মৃত্যু। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্ম। জন্ম 1899 খ্রিস্টাব্দ, তারিখ 24 মে। ইংরেজি আর বাংলা বলছে 1309 সন 11 জ্যৈষ্ঠ বাংলা।
বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মানে আমরা গ্রামের গ্রাম কোনটা? চুরুলিয়া। চুরুলিয়া আসানসোল মহকুমার, বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করতে, তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেনি, বিশ্ববিদ্যালয় বলতে আবার উনি বিদ্যালয়ের পড়াশোনায় শেষ করতে পারেন। দশম শ্রেণীর ছাত্রকালীন তিনি যখন দশম শ্রেণীতে পড়েন সেই সময় প্রথম মহাযুদ্ধ শুরু হয় এবং উনি বাঙালি পল্টনে যোগদান করেন। বাঙালি পল্টন বাঙালিদের নিয়ে একটা সেনাবাহিনী গঠন করা হয়, সেনা একটা ইউনিট, উনি সেই ইউনিটে যোগ দেন, সেটার নাম ছিল বাঙালি পল্টন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। বাঙালি পল্টন ভেঙে দেওয়া কত সালে? বাঙালি পল্টন রোধ কত? 1919 সালে। 1919 সালে এই জন্যে যে এই রোধটাই বেশি প্রয়োজন না, বেশি প্রয়োজন হলো উনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করে এখান থেকে 1919 সাল থেকে। উনি কলকাতায় ফিরেই সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকা, এই সময় কি পত্রিকা? পত্রিকার নাম পত্রিকা বিজলি। কবিতা সাপ্তাহিক, এটা কি পত্রিকা? সাপ্তাহিক, সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক বিজলি পত্রিকা, তার বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয় তখনই তার কবি হিসেবে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতার পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়। পরাধীনতা কবি যখন এসব লিখেছেন তখন আমরা, তোমরা নিশ্চয়ই জানো তখন ব্রিটিশ আমাদের শাসন করতো, তো কবি সেই পরাধীনতার বিরুদ্ধেই তার বেশিরভাগ লেখা। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। অবিচার এবং শোষণ এই দুটির বিরুদ্ধে তিনি প্রবল প্রতিরোধ গড়ে তোলেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার অপর খ্যাতি কি? বিদ্রোহী কবি। তার যে বিশেষণ এটা কি? বিদ্রোহী কবি। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কোনো সম্প্রদায়ের না, তিনি মানব জাতির জন্য লিখেছেন। এটা তিনি আসলে তৎকালীন সময়ে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে তিনি কোনো প্রকার সাম্প্রদায়িকতা তার ভিতরে রাখেননি এবং সমস্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি লিখেছেন। আমরা তার লেখায় অবশ্যই সেটা পাবো, আমরা এখন তার লেখার দিকেই যাব। কবিতা সঙ্গীত উপন্যাস নাটক প্রবন্ধ গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। কবিতা নাটক উপন্যাস সঙ্গীত প্রবন্ধ গল্প সব সাহিত্যের মানে গুরুত্বপূর্ণ শাখাগুলোয় তিনি বিচরণ করেছেন। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। কেন তখন তিনি অসাম্প্রদায়িক এইখানে এই লেখাতে বোঝা যায় তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, একটা বিরল দৃষ্টান্ত। তিনি মূলত যদি ধর্মই বলি মানে ছিলেন ইসলাম ধর্মের, তারপরে উনি অসংখ্য শ্যামা সঙ্গীত লিখে গেছেন, যেটা তার অসাম্প্রদায়িক মানসিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারের কৌশলতা দেখিয়েছেন। বাংলা ভাষায় আরবি এবং ফার্সি শব্দের দারুণ ব্যবহার তিনি দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে, কত বছর বয়সে? 43 বছর বয়সে। আমি এইটা লিখছি এই জন্যে এর সঙ্গে তার সাহিত্য সাধনার ব্যাপক জোর। এটা হলো উনি 43 বছর বয়সে বাকশক্তি রহিত হন। বাকশক্তি
বাষট্টি রয়েছে হন এবং তার সাহিত্য সাধনা শেষ ঘটে মাত্র 43 বছর বয়সে। বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালে কবিকে ঢাকায় আনা হয়। কত সালে ঢাকায় আগমন? ঢাকায় আগমন 1972 সালে। ঢাকায় আনা হয় তাকে 1972 সালে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড উপাধি পান। তার ডিএলএড উপাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট উপাধি দেওয়া 1974 সাল। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিক হন। নাগরিকত্ব পান 1976 সালে। ওই বছরই তাকে বিশেষ পদকে সম্মানিত করা হয়। পদকটি হল 21শে পদক। সাহিত্যে 21 পদক পান এই একই সালে 1976 সালে। তার একটি বিশেষতা আছে, সেটা হলো আমাদের জাতীয় কবি। এটা একটা কি আমাদের জাতীয় কবি। তো আমরা এই পর্যন্ত দেখলাম তার জন্ম, আমরা 1899 খ্রিস্টাব্দে 24 মে আসানসোল বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে, বাংলা 1306 খ্রিস্টাব্দের 11ই জ্যৈষ্ঠ। এরপরে তার বিদ্যালয়ের লেখাপড়ায় শেষ হয়নি, 10ম শ্রেণীতে পড়াকালীন সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বাঙালি পল্টনে যোগদান করেন এবং 1919 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়ালে উনি কলকাতা চলে যান এবং সাহিত্য সাধনায় আত্মনিবেশ করেন। এরপরে তিনি অসাম্প্রদায়িক চেতনায় লিখেছেন বলে তাকে বিদ্রোহীকেও বলা হয়। তিনি সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণ করেছেন এবং তিনি অসাম্প্রদায়িক চেতনা বিচার দৃষ্টান্ত তিনি সমাসংগীত অসংখ্য সমাসংগীত লিখে গেছেন। এরপরে কবি 43 বছর বয়সে 62 রয়ে যান এবং সাহিত্য সাধনার শেষ ঘটে। 1972 সালে স্বাধীন বাংলাদেশে তাকে আনা হয়। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি উপাধি দেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এবং ওই বছরই তিনি সাহিত্যে 21 পদক পান। এই গেল তার মোটামুটি একটা জীবন বৃত্তান্ত। এবার তার লেখা, তার লেখার মধ্যে উল্লেখযোগ্য হল কাব্যগ্রন্থ। আর কাব্যগ্রন্থ আমরা একটু দেখিনি, কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশের বাসী, সাম্যবাদী, এছাড়া আছে সর্বহারা, সন্ধিল্য, চক্রবাক উপন্যাস, উপন্যাসের মৃত্যু ক্ষুধা, কুহেলি, কুহেলিকা,
গল্পগ্রন্থ ব্যথার গান, ব্যথার গান প্রবন্ধ যুবানী আমরা তার সবগুলো ওখানে লিখলাম না, তার কোনো নাটক একটা দুটো করে দিয়ে দিচ্ছি। নাটক আছে আলেয়া, তো এখন আমরা এটা আবার একটু পড়ি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশ্বেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধুদন চক্রবাত, উপন্যাস মৃত্যুকোদা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তির বেদন, শৈলীমালা, কাব্যগ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। এবার মৃত্যু, তিনি মৃত্যু বরণ করেন 1976 সালে। মৃত্যুটা লিখি এই বাংলা লেখার অন্যতম বিখ্যাত কবি, আমাদের জাতির কবি, মৃত্যু 1976। খ্রিস্টাব্দের 29 আগস্ট। এই তো আমরা মোটামুটি কাজী নজরুল ইসলাম এই কবিতা কী বলতে চেয়েছেন সেটা দেখেছি, তার সাহিত্যের শাখাগুলো আমাদের এই বাংলা প্রথম প্রথম যারা সংগ্রহ দেখার চেষ্টা করেছি। বাড়ির কাজ থাকলো ওরা একটা নিজেরাই চর্চা করবে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমার নিজের ভাষার 10টি বাক্যের একটি অনুচ্ছেদ বাড়ির কাজ কি, কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমার নিজের ভাষায় 10টি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো। সবাইকে ধন্যবাদ আমার এই পাঠে অংশগ্রহণ করার জন্য, এবং আশা করি তোমরা এই পাঠে উপকৃত হবে। এবং এই বাড়ির কাজটি যদি তোমরা নিজের ভাষায় সঠিক করে লেখার চেষ্টা করো, অবশ্যই কাজী নজরুল ইসলাম সম্পর্কে এই শ্রেণী উপযোগী যেটুকু জানার প্রয়োজন অবশ্যই জেনে যাবে। এরপরে ক্লাসে নিশ্চয়ই আমি মূল গল্পটা নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।